কোলান ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে। দিদিকে খুশি করার জন্যই যা খুশি বলছেন, কটাক্ষ লকেট চ্যাটার্জির, নিজের তো শূন্যের উপরে চাপাতে চাইছেন, পাল্টা কটাক্ষ কোলান ব্যানার্জির। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানে পুরোপুরিভাবে আমি বলবো যে উনি মাথা হয়তো কিছু খারাপ টারাপ হয়ে গেছেন। প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত যেভাবে উনি মহিলাদেরকে নাম ধরে ধরে অশ্লীল কথায় আক্রমণ করছেন, মানে এটা ওনাকে আর কোনোভাবে কোনো কিছু ধরাই হয় না। এবং ওনাদের মানে নিজেদেরকে টিকিয়ে রাখবার জন্য এরা বড় বড় কথা বলছে এবং প্রচারে আসার চেষ্টা করছে। এটুকুই বলবো, দিদিকে খুশি করবার জন্য করছে, আগামী দিনে লাভ হবে না। উনিও আস্তে আস্তে বিজেপির লাইনে আছেন, উনিও দেখবেন সব বড় বড় নেতামন্ত্রীদের আবার লাইনে পেছন ধরবেন বিজেপিতে আসার জন্য। নারদা সারদা চলছে, এর সঙ্গে বিজেপিতে জয়েন করার কোনো রকম যুক্ত নেই। যে দোষী সে শাস্তি পাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখুন, তিনি হয়তো অন্য কোনো পাচারে যুক্ত আছেন, হয়তো খুঁজে পাবেন। আসলে ওনার অভ্যাস হচ্ছে অন্য জগতে থাকা, সকল দুপুর সন্ধে কখন কার প্রভাতে কার ইনফ্লুয়েন্সে অন্য জগতে থাকবেন সে উনি নিজেই জানেন না। তাই জন্য ওনার যে নিজের দোষগুলো আছে সেই দোষগুলো উনি অন্য লোকের ওপর চালিয়ে দিতে চাইছেন। আমি তো শুনেছি উনি নাকি বলেছেন যে 2021 তো আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে, তা 2024 আমাকে জিততে হলে আমাকে আবার তৃণমূলে চলে যেতে হবে। কৃষি আইনের প্রতিবাদে কৃষক বিক্ষোভে উত্তাল পাঞ্জাব হরিয়ানা। এই পরিস্থিতিতে চিঠি দিলেন অধীর চৌধুরী। তিনি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে, দাবি আসলবাদী শুধুমাত্র সুদ দিতে পারলেই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড রিনিউ করানোর সুযোগ দেয়া হোক। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সরকারকে কড়া আক্রমণ করেছেন লোকসভার কংগ্রেস নেতা। ভ্রান্ত কৃষিনীতির জন্য জীবন জীবিকার আশঙ্কায় কৃষকরা, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা পথে নামলেও সরকার উদাসীন। অভিযোগ অধীরে, সঙ্গে কটাক্ষ, গাড়ি ফ্রিজ কিনলে লোনে মোরাটোরিয়াম মিলছে, কিন্তু ট্র্যাক্টর কিনলে বা কৃষি ঋণ নিলে তাতে ছাড় মিলছে না। আমারে অন্নদাতা হিন্দুস্তান কি রাজধানী দিল্লি আনে কে লিয়ে গুহার লাগা রে হ্যাঁ ওর আপনি বাত রাখনে কি কোশিশ কর রে হ্যাঁ তো ও সারে আমারে হিন্দুস্তান কে কিষানো নে জিনোনে হামে হর দিন অন্ন দেতে হ্যাঁ জিনকো হাম অন্নদাতা কহতে হ্যাঁ উনি লোগোকে খিলাফ ইয়ে সরকার কি রুখ রবৈয়া দেখতে হুয়ে মাই ইয়ে সরকার কো ধিক্কার কি সিবা ওর কুছ নহীঁ কহনা চাতে হ্যাঁ সরকার কো মেরা ধিক্কার ইসলিয়ে কি ইয়ে সরকার বিলকুল সংবেদনশীলতা কো ত্যাগ দে চুকে হ্যাঁ